হ্যালো এভরিওয়ান, আমি চন্দ্রিমা। আমার চ্যানেলে আবার সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ দুর্গা অষ্টমীর সকাল, আপনাদের তো বলেই ছিলাম যে বাড়িতে এই কটা দিন গেস্ট থাকবে, তো ওদের জন্য সকালবেলা চা বানাচ্ছি। আজ আবার দুর্গা পুজোতেও যাওয়া আছে, বেলা 3টের সময় অঞ্জলি শুরু, আমরাই বেরোবো 1টা নাগাদ। বহু বছর পর, প্রায় 5 বছর হয়ে গেল, আমার ননদের বিয়ের সময় লাস্ট মেহেন্দি পরেছিলাম, আর গতকাল রাত জেগে জেগে আমি আর সুলগ্না মিলে মেহেন্দি পরেছি। বহু বছর অভ্যাস নেই তো, কেমন একটা যেন লাগছে। এখন এই সকাল 10:30টার মতো, সকালে ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ, কিন্তু উঠে সব গল্প করতে করতে লেট হয়ে গেল। চাটা খেয়ে এরপর স্নান করে সবাই বেরিয়ে পড়ব। আমরা যে দুর্গাপুজোটায় যাচ্ছি, এবার সেটা 35 বছর পূর্ণ হলো। আর যারা এই দুর্গাপুজোটা করে তারা কিন্তু সুইডেনের ওল্ডেস্ট বেঙ্গলি অর্গানাইজেশন। এই যে সবাই গল্প করছে আর খেলা দেখছে, এই দুর্গাপুজোর সময় ওয়ার্ল্ড কাপটা পড়ে গিয়ে ভীষণ মুশকিল হয়ে গেছে এদের। আমিও বসে গল্প করতে করতে একটু চাটা খেয়ে নিই, তারপর বেরোবো সব একসাথে। কলকাতা হলে তো সবাই উপোস করেই অঞ্জলি দিই, কিন্তু এখানে যেহেতু টাইমের কোনো ঠিক থাকে না, 4টে 5টা অনেক সময় বেঁচে যায় অঞ্জলি দিতে দিতে, তাই উপোস সেভাবে করা হয়ে ওঠে না। সবাই মিলে বেরিয়ে পড়েছি, কিন্তু শীতকালে শাড়ি পরে তার উপর জ্যাকেট কেমন বিরক্ত লাগে। যা হাড় কাঁপানো ঠান্ডা, আর উপায়ই বা কী? আগের বছর দুর্গাপুজোর একটু আগে আগে ছিল বলে এতটা ঠান্ডা পাইনি। এই যে আমরা 5 মূর্তি জ্যাকেট চাপিয়ে চললাম দুর্গাপুজোয়। খুব আনন্দও হচ্ছে, প্রায় 1 বছর পরে সবার সাথে দেখা হবে। আর একটা ব্যাপার হলো, আগের বছর কিন্তু এই দুর্গা অষ্টমীর দিন থেকেই আমার চ্যানেলটা শুরু হয়েছিল। এবার যেখানে পুজোটা হচ্ছে বাড়ি থেকে বেশ ভালোই দূরে আছে, প্রায় 2 ঘন্টার কাছাকাছি সময় লেগে যায়। কিন্তু দূর যতই হোক, দুর্গাপুজোয় তো যেতেই হবে। কাছাকাছি চলে এসেছি, আর 2-3টা স্টেশন পরেই জায়গাটা। এই যে সামনে বিল্ডিংটা, এর ভেতরেই একটা হল ভাড়া করে হচ্ছে। এখানে তো সব জায়গায় হল ভাড়া করেই হয়, ঠান্ডার জন্য তো আর বাইরে করা যায় না। বাইরে যদি একটু করা যেত তাহলে কিন্তু ব্যাপারটা পুরো কলকাতার মতোই হয়ে যেত। কত লোকজন এসেছে, মনটা যেন দেখে এমনিই ভালো হয়ে যায়। এই যে দুর্গা ঠাকুরের পিছনে পুরো স্ট্রাকচারটা দেখছেন, এটা কিন্তু এখানকার মেম্বাররাই সব তৈরি করেছে। আমরা যে দুর্গাপুজোয় আসি, আনন্দ করি, কিন্তু এই মেম্বারদের যে অক্লান্ত পরিশ্রম, সেটা আমাদের চিন্তারও বাইরে। তারা বিভিন্ন ভিডিও শেয়ার করতো, দেখতাম কীভাবে দিন রাত খেটে এত বড় পুজোটাকে তারা অর্গানাইজ করে। এখানে তো সব কিছুই নিজেকে করতে হয়, তারপরে স্কুল কলেজ অফিস সামলে এত কিছু তৈরি করা মুখের কথা নয়। একটু পরেই অঞ্জলি শুরু হবে, তারই অপেক্ষা করছি সবাই। যাক, কলকাতা থেকে এত দূরে থেকে অঞ্জলিটা যে দিতে পারছি, এই অনেক। ওদিকে অঞ্জলি হয়ে গেছে, আর এদিকে সব ভোগ বিতরণ চলছে। বিভিন্ন রকম ফল, নাড়ু, মিষ্টি, লুচি, সুজি, তারপরে ওই চিড়ে মাখা, যতই বাড়িতে বানাই না কেন, এই পাড়ার পুজোর ভোগের স্বাদ যেন কোনোভাবেই আসে না। এখানে এসে যে কত নতুন মানুষের সাথে আলাপ হলো, কলকাতায় যেতে না পারার দুঃখটা যেন এমনিই কমে গেল। এনারা কিন্তু বড় করে কালী পুজোও করেন, কিন্তু যেহেতু আমি কালী পুজোর সময় বাড়িতে লক্ষ্মী পুজো করি, কোনো বার আসা হয় না। আর এদিকে আমরা আর 1 রাউন্ড ভোগের লাইনে দাঁড়িয়ে পড়েছি, এখানে সব খিচুড়ি ডিস্ট্রিবিউট করা হচ্ছে। সবার খিচুড়ি খাওয়া হয়ে গেলেই শুরু হবে সন্ধি পুজো, তারপরে এখানকার কালচারাল অনুষ্ঠান। আর আমার পাশে যে দাঁড়িয়ে খাচ্ছেন, উনি হচ্ছেন আমাদের প্রতিবেশী, আমাদের বাড়ির কাছেই থাকে আর মৈনাকের অফিসে জব করে। আমাদের বাড়ির কাছে বাঙালি ফ্যামিলি পেয়ে কী খুশি যে হয়েছিলাম, কারণ আমাদের এদিকটায় বাংলায় কথা বলার লোকের বড় অভাব। সন্ধি পুজোর দিকে স্টার্ট হয়ে গেছে, যে কজন পারবে প্রদীপ জ্বালাবে।
পিছনে বিশাল লাইন পড়েছে এই প্রদীপ জ্বালানোর, কতজন জ্বালাতে পারবে জানি না। যাক, আমিও একটা প্রদীপ জ্বালানোর সুযোগ পেয়েছি। আর এই সন্ধ্যা পুজো শেষ হওয়ার সাথে সাথে অষ্টমী পুজোটাও শেষ হয়ে যাবে, তারপরে এই কালচারাল অনুষ্ঠান শুরু হবে। অদ্ভুত ভালো অনুষ্ঠান হয় এখানে, আমার সাথে সাথে আপনারাও দেখুন। এদিকে মায়ের সাথে আমাদের খুদে মেম্বারও চলে এসছে অ্যাঙ্কারিং করতে, কি যে ভালো লাগছে দেখতে। এরপরে একটা খুব সুন্দর গানের অনুষ্ঠান আছে, সেটাও শুনে নি। একটা পুরো অন্য রকম মন ভালো করা পরিবেশ। এরপর যিনি গান করতে আসছেন উনি কিন্তু আমি যখন প্রথম সুইডেনে আসি সেই বাড়ির ওনার ছিলেন, মানে প্রথম যে বাড়িতে এসে আমরা রেন্টে উঠি। এত ভালো মানুষ, উনি কিন্তু বাঙালি। আমরা সুইডেনে এত জায়গায় রেন্টে থেকেছি কিন্তু ওনার মতো ভালো মানুষ সত্যি কিন্তু পাইনি। উনি ভীষণ সুন্দর গান গান, চলুন ওনার গানটাও শুনে নি। Thank you.
এত সুন্দর পরিবেশ, কেউ বলবে আমরা দেশের বাইরে আছি? বাঙালিরা পৃথিবীর যে প্রান্তেই থাকুক, নিজের ঐতিহ্যটা কিন্তু ঠিক বজায় রাখে। নাচের অনুষ্ঠানটা শুরু হওয়ার আগে আপনাদের এই মিষ্টি স্টলটা দেখাই, আমার ভীষণ পছন্দের। প্রত্যেক বাড়ি কিনে এখান থেকে মিষ্টি, কিন্তু এবার গিয়ে দেখি বেশিরভাগ মিষ্টি শেষ। পাওয়ার মধ্যে শুধু পেয়েছি 2 পিস রসগোল্লা আর মিষ্টি দই, আর বাঙালির চিরকালের পছন্দ সিঙাড়া, সেটা তো খেয়েইছি। এই যে এদিকে মিভান আর সুলগ্না দুটোতে নাচ করছে। মিভান আবার সুলগ্নার নামে পাগল। একবার যদি বলা হয় সুলগ্না আন্টি আসবে বাড়িতে, ব্যাস কি খুশি যে হয়। আসলে সুলগ্নাও তো ওর মতো বাচ্চা হয়ে যায়, তাই ওকে ভীষণ পছন্দ। জানে ওই একটা জায়গা, যা চাইবো আমি তাই পাবো। এরপরে একটা ব্যান্ড আসবে, তাই কিছুক্ষণের জন্য পর্দাটা বন্ধ করে দিচ্ছে সমস্ত ইনস্ট্রুমেন্ট সেট আপ করবে বলে। কাল এখানে নবমী আর দশমী একসাথে হবে, সবাই লাল পার সাদা শাড়ি পরে ঠাকুর বরণ করে। সে এক অদ্ভুত সুন্দর দৃশ্য, আপনাদেরও দেখাবো। অনুষ্ঠান প্রায় শেষের পথে, আর এদিকে বিশাল লাইন পড়ে গেছে ডিনারের জন্য। রাত্রি 10টা বাজতেও যায়, আমাদের মনে হয় বাড়ি ফিরতে ফিরতে সেই 12:30টা বেজে যাবে। রাত হয়ে গেলে ট্রেন বাসের খুব সমস্যা, এই যা। আর আপনারা কিন্তু অবশ্যই জানাবেন আমাদের সুইডেনে দুর্গাপুজো আপনাদের কেমন লাগছে। কাল আবার এখানে দশমী, গান বাজনা নাচানাচি, সে আর এক আনন্দ। যাই হোক, আজকের ব্লগটা এর সাথে সাথে এখানেই শেষ করছি। আবার খুব জলদি দেখা হবে দুর্গাপুজোর আরেকটা ব্লগ নিয়ে। আমার ব্লগগুলো যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটা প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা আমাকে ফেসবুক থেকে দেখছেন পেজটি প্লিজ ফলো করে নেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অনেক আনন্দে থাকবেন। বাই বাই।